সংবাদ বিনোদন করছে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, ইস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স, শেরি ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, এই মুহূর্তের হেডলাইন্স ত্রিপুরার বাংলা খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি অলোক। আসছি বিস্তারিত খবরে। নিজের ছেলের হাতে ধারালো দায়ের কোপ খেয়ে নৃশংসভাবে খুন হতে হলো বাবাকে। হতভাগা ওই বাবার নাম মনোরঞ্জন জমাতিয়া। পারিবারিক বিবাদের জেরেই ছেলে পল্টু জমাতিয়া তার বাবাকে খুন করে পালিয়েছে বলে অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মুঙ্গিয়াকামী থানাধীন নুগরাইপাড়া গ্রামে। শনিবার সব সকালে এক মর্মান্তিক ও নৃশংস ঘটনার খবর শুনে ঘুম ভাঙে মঙ্গিয়াকামী থানাধীন নুগরাইপাড়া গ্রামের লোকজনদের। পল্টু জমাতিয়া নামে এক ছেলে তার জন্মদায়ে বাবাকে ধারালো দায়ের একের পর এক আঘাতে ক্ষতবিক্ষত করে খুন করে বাড়ি থেকে গা ঢাকা দিয়েছে বলে অভিযোগ। ঘটনা বিবরণী জানা যায়, শনিবার সকাল 6:30 নাগাদ উনুনে ভাত রান্না করার ব্যাপারকে কেন্দ্র করে বাবা মনোরঞ্জন জমাতিয়া এবং পুত্র পল্টু জমাতিয়ার মধ্যে বাগবিতণ্ডা হয়। বাপ ছেলের মধ্যে প্রায় সময় নানা বিষয়ে বিবাদ লেগে থাকতো বলে অভিযোগ ছিল এলাকার লোকজনদের। এদিন সকালে দুজনের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি, পরে তা হাতাহাতিতে রূপ নেয়। একসময় রাগের বসে ছেলে পল্টু ঘরে থাকা ধারালো দা দিয়ে বাবা মনোরঞ্জনকে একের পর এক আঘাত করতে থাকে। ঘটনাস্থলে মৃত্যু কোলে ঢলে পড়েন বাবা মনোরঞ্জন জমাতিয়া। স্থানীয় লোকজন ছুটে এসে দেখতে পায় রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে রয়েছে মনোরঞ্জনের দেহ। সাথে সাথে খবর দেওয়া হয় মঙ্গিয়াকামী থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মঙ্গিয়াকামী থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। সেই সাথে ছুটে আসেন খোয়াই জেলা পুলিশ সুপার। তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় লোকজনেরা জানায়, বাপ ছেলের মধ্যে প্রায় সময় নানা কারণে ঝগড়া লেগে থাকত। এদিনও রাগের মাথায় বাবাকে খুন করেছে তার ছেলে পল্টু। এদিকে ঘটনার পরই অভিযুক্ত ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ তার খোঁজে নিয়ে আসে ডগ স্কোয়াড, কিন্তু অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ময়না তদন্তের রিপোর্ট আসা না পর্যন্ত পুলিশ কোনো কিছুই বলতে নারাজ। এদিন এই ঘটনা ছড়িয়ে পড়তে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। অভিযুক্ত ছেলে পল্টুকে অতি সত্বর গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি তুললেন গ্রামের মানুষ। তিলিয়ামুড়া থেকে গয়া চন্দ্র সূত্র ধরে রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। বনমালীপুর বিজেপির মন্ডল কমিটির উদ্যোগে শনিবার বিজেপির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। আগরতলার শিবনগর মডার্ন ক্লাব প্রাঙ্গণে এই কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত থাকেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, শিক্ষা ও আইনমন্ত্রী রতনলাল নাথ, বিজেপির রাজ্য সহ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। সাংগঠনিক শক্তির সাময়িক প্রকাশ হবে, তো সেটা হচ্ছে মন্ডলের মূল নেতৃত্ব যে দেন তার মাধ্যমে। আমাদের মধ্যে অনেকে আছে বুঝি যে মন্ডল সভাপতির চাইতে আমাদের বুদ্ধি বেশি হতে হবে সন্দেহ অস্বাভাবিক। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করি, তাই বলে কি আমার চাইতে বন্ধুনাগর ত্রিপুরা থেকে? যদি আমার মধ্যে সেই মোহ আসে যায় যে আমার চাইতে বুদ্ধিমান এই ত্রিপুরা রাজ্যে নাই, তো সেদিক থেকে আমার কথোপকথন শুরু হবে। তাই বলে বুদ্ধিমান আছে বলে তো সমস্ত বুদ্ধিমানই যা যা নির্ণয় করবে। মুখ্যমন্ত্রী যদি প্রত্যেকটি নির্বাচনে কাজ শুরু করে রাজ্য চালাতে পারে।
আগামী 21 সেপ্টেম্বরের মধ্যে যদি রাজ্য সরকার 10,323 শিক্ষকদের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে তা রূপায়ণের আশ্বাস দিতে না পারেন তবে 23 সেপ্টেম্বর মহাকরণ অভিযানের পাশাপাশি কলম ছেড়ে অন্য কিছু চালানোর হুঁশিয়ারি দিলেন জাস্টিস ফর 10,323 শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই দাবি তুলে এই আন্দোলনে সবাইকে পাশে থাকার আহ্বানও জানিয়েছেন সংগঠনের প্রতিনিধিরা প্রকাশ্য দিনের বেলায় মদ্যপ অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে গালিগালাজ করে জনৈক চাকরিচ্যুত শিক্ষক পরে ক্ষমা চাওয়ার পর আবারও হুমকি দিল 10,323 শিক্ষকদের একটি সংগঠন এবার গাল মন্দ নয় কলম ছেড়ে অন্য কিছু হাতে নিয়ে চালাবার হুমকি উঠে এসেছে শিক্ষকদের কথায় শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে জাস্টিস ফর 10,323 শিক্ষক সংগঠন তাদের কথায় আগামী 23 সেপ্টেম্বর তারা মহাকরণ অভিযানে সামিল হবেন যদি না 21 সেপ্টেম্বরের মধ্যে তাদের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনার কথা ঘোষণা করে বর্তমান রাজ্য সরকার তারা জানায় গত 10 সেপ্টেম্বর তারা খুমুলুঙ্গে যে তিন দিনের গণ অবস্থানের সিদ্ধান্ত নিয়েছিল সেই সময় রাজ্য সরকারের তরফে তাদের বলা হয়েছিল তাদের কথা মাথায় রেখে পরিকল্পনা গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার কিন্তু প্রায় 10 দিন পেরিয়ে গেলেও তাদের জন্য কোনো আশার বাণী শোনাতে পারেনি আর এই কারণেই তারা মূলত তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে এই মহাকরণ অভিযানে সামিল হবেন 10 তারিখের পরে প্রায় 8-9 দিন অতিক্রান্ত হয়ে গেল রাজ্য সরকার কোনো আমাদের সম্পর্কে রেসপন্স কোনো পজিটিভ কোনো বিজ্ঞপ্তি করেনি যার কারণে আমরা আজকে আবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই যে আমরা আগামী 23 সেপ্টেম্বর আমরা বিধানসভা মহাকরণ অভিযান আমরা করব যদি 21 সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকার আমাদের সম্পর্কে কোনো পজিটিভ রেসপন্স ঘোষণা যদি না করে আমরা 23 সেপ্টেম্বর মহাকরণ অভিযান আমরা করব আমরা কি কারণে মহাকরণ অভিযান করব আমাদের মূলত তিনটা দাবি নিয়ে এরপরেই তারা ঘোষণা দেন 10,323 শিক্ষকদের মধ্যে প্রায় 3,000 উপজাতি অংশের শিক্ষক রয়েছেন যাদের চাকুরি চলে গেলে 30 বছর পিছিয়ে যাবেন সেই কারণেই তারা রাজ্যের সকল অংশের মানুষকে তাদের পাশে থাকার আবেদন জানিয়ে বলেন যে হাতে তারা কলম চালাতে জানেন সেই হাতে তারা অন্য কিছু চালাতে জানেন তাই এই পরিস্থিতি যেন তৈরি না হয় তার জন্য এক প্রকার হুঁশিয়ারি দিয়ে রাখেন রাজ্য সরকারকে এই যে 10,323 মধ্যে 3,000 কর্মচারী যদি চলে যায় আমাদের 30 বছর আমরা পিছনে চলে যাব জনজাতি অংশের অর্থনীতি কোন লেখাপড়ায় কোন সমস্ত অংশে আমরা কিন্তু আবার 30 বছর করে চলে যাব যার কারণে আমরা আবেদন রাখতে চাই আমরা শিক্ষক ছিলাম আমরা কলম যেমন চালাইতে যেমন জানি এই হাতে আমরা কিন্তু অন্য জিনিস চালাইতে আমরা কলম যেমন চালাইতে যেমন জানি এই হাতে আমরা কিন্তু অন্য জিনিস চালাইতে আমরা কলম যেমন চালাইতে যেমন জানি এই হাতে আমরা কিন্তু অন্য জিনিস চালাইতে জানি যাতে আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত রাখার জন্য রাজ্যের মানুষের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ করছি আসুন আপনারাও আমাদের আন্দোলনে সাহায্য করুন সেই অন্য কিছু যে কি হতে পারে তা খুলে না বললেও সবাই সবটুকুই আন্দাজ করে নিতে পেরেছে গালি গালাজ আর হুমকির পর এবার কি তাহলে অস্ত্রের ঝলকানি দেখবে এই রাজ্যের মানুষ তাও আবার তথাকথিত শিক্ষকদের হাতে যে শিক্ষকদের চাকুরি দিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার আবার সেই মানিক বাবুর আমলেই তাদের চাকুরি ফুরুত হয়ে গিয়েছিল যে শিক্ষকরা এতদিন মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করে আসছিলেন সেই কাজ তারা কতটুকু নিষ্ঠার সাথে করতেন তা এখন ধীরে ধীরে জনসমক্ষে আসতে শুরু করেছে প্রকাশ্যে না হলেও যে শিক্ষকরা কলমের বদলে অস্ত্র হাতে নেবার পরিকল্পনা করতে পারে তাদের আর যাই হোক শিক্ষক বলা যায় কিনা তা নিয়ে সন্দেহ কিন্তু রয়ে গেছে ব্যুরো রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ রেশমি বেগমের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় থানায় খুনের মামলা দায়ের করেছেন মৃতার বাপের বাড়ির লোকজন
তদন্তে নেমে গৃহবধূকে খুনের অভিযোগে স্বামী মাসুদ মিয়া ও তার বড় ভাই ইসুদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা শান্তিরবাজার থানাধীন সালথাং মনুর মধ্যটিলা এলাকায়। নারী সংক্রান্ত অপরাধের ঘটনা পিছু ছাড়ছে না রাজ্যের বুকে। রাজ্যের বিভিন্ন জায়গায় নারী ও শিশু ধর্ষণ, পণের দায়ে বধূ হত্যা, অশ্লীলতা হানি, খুনের মতো ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হচ্ছে। সমাজ ব্যবস্থায় নৈতিক মূল্য বোধহীন মানুষরূপী নরপিশাচদের হাত ধরে এ সকল ঘটনা বেড়ে চলছে। এবার পণের দায়ে তিন মাসে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যা করার মতো গুরুতর অভিযোগ উঠল তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে। চঞ্চলকর এই ঘটনাটি ঘটেছে শান্তিরবাজার থানাধীন সালথাং মনুর মধ্যটিলা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, আজ থেকে প্রায় দেড় বছর আগে এলাকার মাসুদ মিয়া নামে এক যুবকের সঙ্গে সামাজিকভাবে বিয়ে হয় রেশমি বেগমের। রেশমির মা মানুষের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে কোনো মতে মেয়ের বিয়ে দিয়েছিলেন। পাত্রপক্ষের দাবি মোতাবেক 20,000 টাকা নগদ সহ যাবতীয় জিনিসপত্র ও স্বর্ণালঙ্কার দিয়েছিলেন যৌতুক হিসেবে। বিয়ের পর প্রথম কয়েক মাস ভালোই চলছিল তাদের সংসার, কিন্তু এরপরই তাদের সংসারে নেমে আসে চরম অশান্তি। বাপের বাড়ি থেকে আরো বেশি টাকা এনে দেবার জন্য রেশমির উপর চাপ সৃষ্টি করে তার শ্বশুর বাড়ির লোকজনেরা। এমনকি তাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো বলে অভিযোগ। এই অত্যাচার রেশমি নীরবেই সহ্য করে আসছিল। শুক্রবার রাতে আচমকা রেশমির বাপের বাড়ির লোকজন প্রতিবেশীদের কাছ থেকে শুনতে পায় তাদের মেয়ে গোমতী জেলা হাসপাতালে মারা গেছে। এই খবর পেয়ে মাথায় আকাশ ভেঙে পড়ে তাদের। সাথে সাথে ছুটে যায় হাসপাতালে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা কিছুই জানতে পারেনি তারা। জানা গেছে রেশমি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। তার স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজনেরা তাকে খুন করেছে বলে অভিযোগ তুললেন তারা। হ্যাঁ, আমরা থানায় মামলা করছি, শান্তিবাজার থানায় আমরা মামলা করছি। এখন আমার বাগ্নি আছে টেপান্যা মরদে, অলরেডি তারা মাইরা লাইছে, অলরেডি তারা মাইরা লাইছে। তারা কি কারণে মারতে পারে, তারা আর কি কারণে মারতে পারে এটা তো আর আমরা কিন্তু কইতে পারি না। এই ব্যাপারে শান্তিবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার বাপের বাড়ির লোকজনরা। তদন্তে নেমে পুলিশ খুনের দায়ে অভিযুক্ত স্বামী মাসুদ মিয়া এবং তার বড় ভাই ইসুদ মিয়াকে আটক করে থানায় নিয়ে গেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন গ্রামের লোকজন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। রয়েছে আরো খবর, তবে সময় এখন একটা বিরতির, সঙ্গে থাকুন। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয়। সিস্টার গুঁড়ো মশলা, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন স্বাদে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতি। নমস্কার, একটি কথা আছে, শরীরম বেদহি মন্দিরম। আর আজকের তারিখে সারা পৃথিবী জুড়ে এই প্রবাদটি এতটাই সত্য হয়ে গেছে, ভাবলেও কষ্ট হয়। আজকে সারা পৃথিবী জুড়ে এই করোনা ভাইরাসের এক মহামারীর রূপ নিয়ে নিয়েছে, আর সেখানে দাঁড়িয়ে আমাদের মনও কিছুটা হয়তো বা অবসন্ন হয়ে গেছে। তাই যখন আমরা আপনাদের জন্য আবার নতুন করে দরজা খুলছি, তখন কিন্তু আমাদের রাজ্য সরকারের দেওয়া প্রত্যেকটা স্বাস্থ্যবিধি আমরা মেনে চলেছি। প্রত্যেকটি স্টোরকে সুন্দর করে ভালোভাবে স্যানিটাইজ করা হচ্ছে। আমরা যখনই স্টোরে আসছি প্রত্যেকেই তাকে থার্মাল চেকিং করা হচ্ছে। প্রত্যেকে আমরা মাস্ক এবং গ্লাভস পরে রাখছি। প্রত্যেকটি গয়না ইন্ডিভিজুয়ালি স্যানিটাইজ করা হয়েছে, যাতে করে আপনার গয়না কেনাটা শুধু আনন্দদায়ক একটি এক্সপিরিয়েন্স নয়, নিরাপদ হয়। আর আপনাদের প্রিয় শ্যামসুন্দর তাই আজকের তারিখে সুন্দর ও নিরাপদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরা সবাই মিলে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে জিতবই জিতব, আর পাশে অবশ্যই থাকবে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স। নমস্কার। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1-800-208-8811। রিয়া ডাকছিল বাবা। কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International jar 8 pocket ebong unique rib design tank tike kore tole shobar theke shera Polytech International er prottekti water storage tank IR technology dara somriddho hoy gorom abohar moddheo jol ke shorboda shitol rakhe ei tank tir oporer aboron ti bishesh multi layer dara toiri ja ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই মোর জজয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি, শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910 8583948238। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1-800-208-8811। আগরতলা এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার এন্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুকাই, যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে, সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেবিপিওয়াই এর সেরা প্রিপারেশন। বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি, আইএসসি, সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে। এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রেন্স এর জন্য রিপিটার্স এর ক্লাস চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুকাই, আখাউড়া রোড, বাদুরতলা লেন, আগরতলা। কল আস এট 0381-297-8049 অর 8584-897-335। ইমেল vision_agartala@redifmail.com। ঝাজ মানে সাম্রাজ খাঁটি সরিষার তেল, বিশুদ্ধতা ও গুণমানের প্রতীক সাম্রাজ কাচ্চি ঘানি সরিষার তেল। ভিটামিন এ ও ডি টু সমৃদ্ধ, যা শরীরের ইমিউনিটি বাড়ায়, শরীরকে রাখে সতেজ আর রান্নাকে করে তুলে অতুলনীয় ও সুস্বাদু।
রাজস্থানের বাছাইকৃত সরিষা থেকে এই তেল ভাঙানো হয়। তাই আজই নিয়ে আসুন গৃহিণীদের একমাত্র পছন্দ, সাম্রাজ সরিষার তেল। আহ, হয় কি স্বাদ, বাকি সব বাদ। সালাসর বালাজি ইন্ডাস্ট্রিজ, বিকানির, রাজস্থান। মোবাইল 07896562817। ইউনিকোড ফার্মার, ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800208881। এই ভালোবাসাটাও খুবই আজব, কখনো তা মন ছুঁয়ে যায় তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি। জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালী দিনের স্বপ্ন বোনা হয়, সেই স্বপ্নগুলোকে যতনে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায় যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে। স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না, আবারও একবার যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে। কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপন জনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে সাজায় ভালোবেসে। বীর এই মরশুমে নিজেকে অপরূপ সৌন্দর্যে সাজিয়ে তুলুন সকাল সন্ধ্যার সাথে। ট্র্যাডিশনাল সালোয়ার কামিজ থেকে শুরু করে বিয়ে স্পেশাল লেহেঙ্গা সহ মুনকারা ডিজাইনের ইন্ডিয়ান ও অ্যাথেনিক ওয়ের তো আছে, বাদ যাবে না ছোটরাও। রয়েছে বাচ্চাদের লাচ্চা, ট্রেন্ডি সালোয়ার, ঘাগরা চলি, আরো কত কি। হয়ে উঠুন অনন্যা, বেছে নিন আপনার বেস্ট। সঙ্গে অবশ্যই থাকছে সকাল সন্ধ্যা। শকুন্তলা রোড, নিয়ার ওরিয়েন্ট চুমনি। আমার বাড়িতে সবাই খুব পুজো বসে, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয়, আর সবাই খুব মজা করে চেটে পুচে খায়। সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয়। আর আমি বলি সবটাই হলো পিয়ার গোল্ড পেপসিখানি সরিষার তেলের জাদু। হ্যাঁ, সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করে তোলে সুগন্ধ ও সুস্বাদুকর। আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড কাচ্চি ঘানি সর্ষের তেল থাকবে, তখন প্রশংসা তো সবাই করবে। পিআর গোল্ড কাচ্চি ঘানি সরিষার তেল, খাঁটি তেল, খাঁটি ঝাঁজ। বিক্রেতা গোবিন্দ ট্রেডার্স, বৈশাখী ট্রেডার্স ও ভোলাগিরি ট্রেডার্স। ফিরে এলাম খবরে। ভ্যাকসিনে গলদ নেই, অ্যাস্ট্রোজেনেকার টিকা কোভিশিল্ডের ডোজের ফলে মহিলা স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়েছিলেন এমন কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়ে দিল অক্সফোর্ড ইউনিভার্সিটি। তারা জানিয়ে দিয়েছে টিকা সম্পূর্ণ নিরাপদ। ট্রান্সভার্স মাইলিটিস রোগে আক্রান্ত হয়েছিলেন মহিলা, সেটা অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের ডোজের জন্য নয়। অক্সফোর্ড জানিয়েছে 30,000 স্বেচ্ছাসেবকের উপর চূড়ান্ত পর্যায়ের ট্রায়াল চলছে, তাদের মধ্যে একজনও অসুস্থ হয়ে পড়েননি। ভ্যাকসিনে গলদ নেই, অ্যাস্ট্রাজেনেকার সিইও পাক্সেল সারিয়েট বলেছেন যদি ভ্যাকসিনে গলদ থাকত তাহলে অনেকেই অসুস্থ হতেন, কিন্তু কারো শরীরে কোনো উপসর্গ দেখা দেয়নি। অন্যদিকে যাবতীয় চিন্তার অবসান ঘটিয়ে ব্রিটিশ সুইডিশ ফার্ম অ্যাস্ট্রাজেনেকা জানিয়ে দিল সব রকম পরীক্ষা সাফল্যের সাথে উতরেছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে বিশ্বজুড়ে সর্বত্র বন্ধ হয়ে গিয়েছিল ট্রায়াল। ব্রিটিশ কমিটি বিষয়টি তদন্তের জন্য এমএইচআরএ তে পাঠিয়েছিল। এমএইচআরএ তদন্তের পর ফের ট্রায়াল চালুতে অনুমতি দিয়েছে। উল্লেখ্য, আমেরিকাতে প্রায় 30,000 স্বেচ্ছাসেবকের উপর এই টিকার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চালাচ্ছিল ব্রিটিশ সুইডিশ ফার্ম অ্যাস্ট্রাজেনেকা, কিন্তু ট্রায়ালের মাঝে এক মহিলা স্বেচ্ছাসেবক গুরুতর অসুস্থ হয়ে পড়ার ফলে বন্ধ করে দেওয়া হয় ট্রায়াল। স্বেচ্ছাসেবিকার টিকা নেওয়ার পরে তার শরীরে স্নায়বিক রোগের লক্ষণ দেখা দেয়, তবে এখন তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছেন। চিকিৎসকদের দাবি, তিনি ট্রান্সভার্স মাইলিটিস রোগে আক্রান্ত হয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।
ভারতের করোনা যুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তরফে হওয়া একটি সমীক্ষায় এই বিশ্লেষণই সম্প্রতি সর্বসমক্ষে এসেছে। ভারতের করোনা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর সামনে তার বারংবার আবির্ভূত হওয়া, বারংবার বার্তা দিয়ে লকডাউন বিধি মানতে বলা, বাড়িতে থাকতে আবেদন করা, এই সব কিছুই করোনা ভাইরাস মোকাবেলায় ভারতের সংগ্রামের একটি অপরিহার্য অঙ্গ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের তরফে হওয়া একটি সমীক্ষায় এ বিশ্লেষণে সম্প্রতি সর্বসমক্ষে এসেছে। কোভিড-19 নিয়ে ভারত সরকারের ভূমিকা প্রসঙ্গে একটি বিশ্লেষণ ধর্মী সমীক্ষা করেছিল কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, আর তাতে জানা গেছে কোভিড-19 অতিমারীর আবহে ভারতীয় জনগণকে লকডাউন বিধি মানতে এবং ঘরে থাকতে বাধ্য করার পেছনে অনুপ্রেরণা ছিলেন খোদ প্রধানমন্ত্রী। কারণ বারবার দেশবাসীর উদ্দেশ্যে টিভির বার্তায় তৎপরতা দেখিয়ে তিনি ভারতকে করোনা মোকাবেলায় কয়েক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছেন। সে রিপোর্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার জনতার সামনে আসায় ছিল তাৎপর্যপূর্ণ সেই ফ্যাক্টর যা 1.3 বিলিয়ন জনগণের দেশে কড়া লকডাউন এবং সামাজিক দূরত্ব বিধি অনুসরণ করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। এক্ষেত্রে জরুরি অবস্থা সামাল দিতে অগ্রণী হয়েছিল পিএম কেয়ার্স ফান্ড, যা সৃষ্টির মূলে ছিল প্রধানমন্ত্রী। পিএম কেয়ার্স ফান্ড তৈরি হয়েছিল দেশের যে কোনো বিপর্যয় সামাল দিতে জনগণের সাহায্য সংগ্রহের জন্য। শুধু তাই নয়, আক্ষরিক অর্থেই জনতার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বারবার দেশকে কোভিড লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান দিয়েছিলেন। এমনকি আক্রমণতা বাড়ানোর জন্য যোগচর্চা ও আয়ুর্বেদের দ্বারস্থ হতেও দেশবাসীর প্রতি আহ্বান করেছিলেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। এত অভিযান চালানোর পরও একাংশ মানুষের মধ্যে চেতনা ফিরছে না, অভিযোগ এমনটাই, এ নিয়ে আক্ষেপ করলেন সদর ডিসিএম অনিমেষ ধর। মাস্ক এনফোর্সমেন্ট ডের দ্বিতীয় দিনে একাংশ মানুষের খামখেয়ালিপনার কথা তুলে ধরলেন তিনি। রাজ্য সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী 18 এবং 19 সেপ্টেম্বর এই দুদিন রাজ্য জুড়ে চলছে মাস্ক ওয়েয়ারিং এনফোর্সমেন্ট অভিযান। শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে আসছেন প্রশাসনিক কর্মকর্তারা। আইন অমান্যকারীদের কাছ থেকে আদায় করা হচ্ছে জরিমানা, কিন্তু এত কিছুর পরও একাংশ মানুষ করোনাকে হালকা ভাবেই নিচ্ছেন, যার কারণে রাজ্যে ধারাবাহিকভাবে বেড়ে চলেছে করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন সদর ডিসিএম অনিমেষ ধর। অভিযানের দ্বিতীয় দিনে নিজের তিক্ত অভিজ্ঞতার কথাই তুলে ধরলেন তিনি। আজকে আমাদের গভর্নমেন্টের যে অর্ডার অনুসারে আমাদের দুই দিনের স্পেশাল ড্রাইভ চলছে। 18 এবং 19 তারিখে মাস্কের জন্য এনফোর্সমেন্ট, সেটা আজকে দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে দাঁড়িয়ে আমাদের যে এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা হলো যে আমরা যতই মানুষদেরকে ফাইন করছি, যতই আমরা মানুষদেরকে প্যানালাইজ করছি, মানুষদেরকে এনফোর্সমেন্ট করছি, কিন্তু মানুষের মধ্যে সেই সচেতনতা এখন পর্যন্ত জেগে উঠছে না। আজকে করোনা ভারতবর্ষে এসছে, 6 মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত এটাকে নিজের লাইফের পার্ট অ্যান্ড পার্সেল করে উঠতে পারিনি। কি হয়, আমাদের মাস্ক পরতে হবে, ফেস কভারিং করতে হবে, বা নিজেরা সেফ থাকা, অন্যদেরকে সেফ রাখা, এই জিনিসটা এখনো আমরা মেনটেন করে উঠতে পারছি না। আমার প্রশ্ন হচ্ছে, কেন কেন আমরা করোনাকে চান্স দিচ্ছি? রাজ্যের যে গতিতে করোনা আক্রান্ত এবং মৃত্যু বাড়ছে, এখনো যদি মানুষ সচেতন না হন তবে আগামী দিনে তা আরো ঘাতক রূপ নেবে, এতে সন্দেহ নেই। করোনা নিয়ম নির্দেশিকা সঠিকভাবে পালনের আবেদন জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা। রাজ্যে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই, অভিযোগ করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাস। শনিবার দলের রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন থেকে এই অভিযোগ করেন গৌতমবাবু। এদিকে বিজেপি রাজ্য মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সিপিএম এর বিরুদ্ধে সুর চড়ান। গণতন্ত্রের তো অস্তিত্ব নেই, আমরা বারবার বলছি যে কোভিড সংক্রমণের সময় পর্যন্ত এদের যে ফেসিস সুলভ আক্রমণ সেটা বন্ধ। কত আমাদের 26 আগস্টের যে কর্মসূচি গেল, সর্বভারতীয় কর্মসূচি গেল, তারপরে এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে হিংস আক্রমণ, মহিলারা পর্যন্ত বাদ দেন, 80-90 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত আক্রান্ত হয়ে সম্পত্তির প্রচুর ক্ষতি করা হয়েছে। তো আমাদের প্রতিনিধি দল, পার্টির প্রতিনিধি দল, তাতে
বিরোধী দলের তা ছিলেন, অন্যান্য বিধায়করা ছিলেন, পার্টির অন্যান্য নেতৃত্ব ছিলেন। তো দেখা যাচ্ছে যে সেখানেও এই আক্রান্তদের সঙ্গে দেখা চিত্তান্তে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে যে খয়ের পদ অবরোধ করার চেষ্টা হয়েছে কিছু মহিলা দিকে। এখানে মণিপুরে যেতেই দেওয়া হলো কোভিড নিয়ে তারা যেই মতাদর্শ বিশ্বাসী এবং কোভিড ভাইরাস যেখান থেকে ছড়িয়েছে তাদের বংশোদ্ভূত সিপিআইএম নেতারা রাজ্যের সর্বত্র ইদানিংকালে সরকার করা পদক্ষেপ নেওয়ায় তারা থেমে গেছে নিশ্চয়ই, কিন্তু এর আগেই বিভিন্নভাবে লোক জমায়েত করে এই ভাইরাস ছড়ানোর জন্য সহায়ক ভূমিকা নিয়েছিলেন তারা। তাদের উদ্দেশ্য স্পষ্ট, এখন জিবির বিভিন্ন বিষয় নিয়ে তারা বলছেন। আপনারা জানেন গত কয়েকদিনে জিবিকে কেন্দ্র করে যে ষড়যন্ত্র হয়েছিল, সরকারকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা হয়েছিল, রাজ্যের মানুষকে এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছিল যাতে জিবির থেকে যে স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারিত হচ্ছে তাতে যাতে বিঘ্ন ঘটে, এই চেষ্টাটা এই ষড়যন্ত্রটা হয়েছিল, এখন তা আটকে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তারা মুখ খুললেন, এতে স্পষ্ট হয়ে গেছে কারা এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন। খবরের সময় এখন, আরো একটা বিরতির সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানে বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচ্চম নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কের 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম, তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস এন্ড স্যানিটেশন এর শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ জ্যাকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস এন্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শারদীয় উৎসব উপলক্ষে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন প্রতি কেনাকাটায় দিচ্ছে আপ টু 40% ছাড়। কাজারিয়া, জনসন, ওরিয়েন্ট বেলের মতো প্রখ্যাত কোম্পানির চোখ জুড়ানো আধুনিক ডিজাইনের ওয়াল টাইলস, ফ্লোর টাইলস, বাথরুম টাইলস, পিভিসি ডোর, মডিউলার কিচেনের বিপুল সম্ভার। তাই এবার পুজোয় আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে দেরি না করে চলে আসুন আপনাদের প্রথম পছন্দ ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। ঠিকানা 9 মন্ত্রীবাড়ি রোড, আগরতলা। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন, যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থ প্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থ প্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি, শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910 8583948238। ঝাজ মানে সামগাজ খাঁটি সরিষার তেল, বিশুদ্ধতা ও গুণমানের প্রতীক সাম্রাজ কাচ্চি ঘানি সরিষার তেল। ভিটামিন এ ও ডি2 সমৃদ্ধ, যা শরীরের ইমিউনিটি বাড়ায়, শরীরকে রাখে সতেজ আর রান্নাকে করে তুলে অতুলনীয় ও সুস্বাদু। রাজস্থানের বাছাইকৃত সরিষা থেকে এই তেল ভাঙানো হয়, তাই আজই নিয়ে আসুন গৃহিণীদের একমাত্র পছন্দ সাম্রাজ সরিষার তেল। আহ, হয় কি স্বাদ, বাকি সব বাদ। সালাসর বালাজি ইন্ডাস্ট্রিজ, বিকানির, রাজস্থান। মোবাইল 07896652817।
ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811 ভরসা যোগ্য দক্ষতা আঙুলের ছোঁয়া এসেছে দূরত্ব সব দূর হয়েছে সময়ের পরিবর্তন হয়েছে সম্পর্ক যদিও পুরনো সম্পর্কে নতুন রং লেগেছে নতুন রঙের সঙ্গে জীবনে নতুন পরিবর্তন এসেছে আমরা যেখানে আমাদের ব্যাংক সেখানে অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিস যেখানে অত্যাধুনিক মেশিন এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে কব 400 প্রজাতি পোল্ট্রি বাচ্চা উৎপাদন করা হয় ব্রয়লার চাষ করে আর্থিক উন্নতি এখন আরো সহজ কারণ অ্যাপোলো ব্রয়লার ফিডস অ্যান্ড হ্যাচারিস নিয়ে এলো উন্নত পোল্ট্রি ফিডস এই উন্নত পোল্ট্রি ফিডস অন্যান্য ফিডসের তুলনায় 100% নিরাপদ এবং পুষ্টিকর আপনার ব্রয়লারকে 3 কিলো 100 গ্রাম উন্নত পোল্ট্রি ফিডস খাওয়ান আর পেয়ে যান 2 কিলো মাংস ইহা আমাদের কথা নয় এটা আমাদের কথা এই উন্নত পোল্ট্রি ফিডস পাওয়া যাচ্ছে ত্রিপুরার সমস্ত অ্যাপোলো ব্রয়লার ফিডসের দোকানে উন্নত পোল্ট্রি ফিডস নামেই যার পরিচিতি আসেন গো বাবু জানেন তো একটা সুখবর শুনলাম তোমার ছেলে নাকি ফাইনালে দারুণ রেজাল্ট করেছে হ্যাঁ গো বাবু খুব ভালো রেজাল্ট করেছে আচ্ছা টেস্টে তো এত ভালো করেনি ওই বাজারে কি সব বই বেরিয়েছে না আজকাল তো ওই সব বই পড়ে টেস্টের রেজাল্টটা ছেলেটা খুব খারাপ করে দিল তারপরে মাস্টার মশাইয়ের কথা শুনে আমি ওকে পারুল প্রকাশনীর বই কিনে দিলাম পারুল প্রকাশনী প্রকাশনায় বিশ্বমান ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811 সোলাঙ্কি প্রকাশনীর এনসিআরটি নতুন সিলেবাস অনুযায়ী সেন্ট্রালাইজ প্রশ্নের নমুনা অনুসারে প্রকাশিত হয়েছে তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজি ক্লাস ফ্রেন্ড তৃতীয় থেকে অষ্টম বাংলা অনুশীলন দ্বিতীয় থেকে অষ্টম বিজ্ঞান অনুশীলন তৃতীয় থেকে অষ্টম সমাজবিদ্যা অনুশীলন তৃতীয় থেকে অষ্টম গণিত অনুশীলন তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন সিলেবাসের এই বই পড়লে পাবে অসাধারণ সাফল্য এবং ফাটাফাটি রেজাল্ট যোগাযোগের ঠিকানা সোলাঙ্কি প্রকাশনী আগরতলা শিশু উদ্যান বিপণী বিতান মার্কেট যোগাযোগ 9612-467936 ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811 শাড়ি আর সালোয়ার একই পরিধান তবু নিজের বিয়ের দিনে এত হয়রান কি যে পরে কি ফ্যাশন শুধু টেনশন বিয়ের দিনের সাজ বা রিসেপশন আছে আপনার শহরে সুন্দর ফিরে এলাম খবরে মজলিশপুর বিজেপির মন্ডল কমিটির কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার রানীরবাজারের গীতাঞ্জলি হলে এই বৈঠকে উপস্থিত থাকেন বিধায়ক সুশান্ত চৌধুরী বিজেপির রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত দলের মজলিশপুর মন্ডল সভাপতি গৌরাঙ্গ ভৌমিক প্রমুখ কি মানুষকে সঠিকভাবে হয়তো সার্ভিস দিতে পারছি তাই একটা যন্ত্রণা অনুভূত হয় যে আরো যদি কিছু করতে পারতাম আরো কোনো কিছু করার রয়েছে কেন পারছি না কি করতে হবে কিন্তু অনেক জায়গার মধ্যে হয়তো কথা বলবো কাকে বলবো সেই জিনিসটা বলার মানুষ খুঁজে পাই না বন্ধুরা দেশবাসী ভারতবাসী তার মধ্যে প্রায় 80 কোটির উপর মানুষের মাথায় ছাদ ছিল না কোন রকম ব্যবস্থা ছিল না আশ্রয় ছিল না আমরা স্বাধীন আগামী 21শে সেপ্টেম্বর সোমবার কংগ্রেসের ডাকা 12 ঘন্টা ত্রিপুরা বন্ধের সমর্থনে শনিবার উদয়পুরে যান প্রাক্তন রাজ্য কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এদিন সাংবাদিক সম্মেলন করে সোমবারের বন্ধকে সমর্থন করার আহ্বান জানান তিনি যুদ্ধকর পরিস্থিতির মধ্যে রাজ্যের মানুষ বাস করছে সর্বস্তরের মানুষ তার জন্য মানুষের কিছু ক্ষতি হতে পারে ক্ষতি তো যা হইবার হয়ে গেছে সরকারকে ঘুম ভাঙানোর জন্য সরকারকে চাপ সৃষ্টি করার জন্য এই বনটা আমরা ডাকতে বাধ্য হয়েছি এই বন ছাড়া কোনো বিকল্প আন্দোলন নেই যেহেতু সমাবেশ সভা সমাবেশ মিছিল বিক্ষোভ প্রদর্শন কোনো স্কোপ নেই
যার জন্য আমরা বন্যার ডাকতে বাধ্য হয়েছি। কৃষিতে বিশেষ সাফল্যের স্বীকৃতি স্বরূপ বেস্ট ফার্মার অ্যাওয়ার্ড পেলেন মুঙ্গিয়াকামী ব্লকের বিলাইহাম পাড়ার কৃষক দিলীপ দেববর্মা। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে 10,000 টাকার চেক এবং একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক সেন্টু আচার্যি, কৃষি অফিসার মৌসুমী দাস সহ অন্যান্যরা। এদিন ব্লকের বিভিন্ন এলাকার বেশ কিছু বাগান পরিদর্শন করেন তারা। অতিথিরা জানান, কৃষিক্ষেত্রে উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকার। আং বথেং বিকাশ থাকা আঙারো আগেও নংকাকরা ছড়া রগ নুনা ছড়া নবজয় বাড়ি মূলছম বাড়ি যত জায়গা না আগে ফাইথাঙ্গা তাব আং ও সঙ্গে ফাইথাঙ্গ 14 তারিখ তিনি অর তথা ফাইজাক 3-20 তারিখ 14 তারিখ অর ফাইথাঙ্গা আং জ্বর সাহা হয় তাই তিনি চেঙ্গর 20 তারিখ প্রধানমন্ত্রী নি সেবা সপ্তাহ তুই চেঙ্গ গুরু রাই চমান বিষয় চেঙ্গর ফাইমা জাকা আং তিনি খুবই তংথক আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70তম জন্মদিন উপলক্ষে রাজ্যে 14 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ হিসেবে পালন করছে রাজ্য বিজেপি। তারই অঙ্গ হিসেবে শনিবার সেবা সপ্তাহ উপলক্ষে 13 প্রতাপগড় বিজেপির যুবমোর্চা মণ্ডলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা সহ স্থানীয় নেতৃবৃন্দ। মোদীজি সেগুলো পরে দেখাচ্ছেন, আমরা জানি রাম মন্দির কিভাবে কত বছরের পর বছর সমস্যা, সেই সমস্যা উনি সুপ্রিম কোর্টে যেভাবে উনি এটাকে ফেস করেছেন, যেভাবে আর্গুমেন্ট করিয়েছেন, সেইভাবে আজকে সেটা পর্যন্ত সমাধান আমরা পেয়েছি। একটার পরে একটা ওনার তো আমার মনে হয় যে সব কাজ উনি করেছেন, ডিমনিটাইজেশনের কথা বলে আজকে আমাদের বিভিন্ন যে স্ট্যান্ড আপ বলুন। খবরের সময় আরো একটা বিরতির সঙ্গে থাকুন। এই ভালোবাসাটাও খুবই আজব, কখনো তা মন ছুঁয়ে যায় তো কখনো আবার ঠোঁটের কোণে এক চিলতে হাসির কারণ হয়ে দাঁড়ায়। আমাদের জন্য ভালোবাসার মানে তো আপনি, জীবনের প্রত্যেকটি ধাপে যে সোনালি দিনের স্বপ্ন বোনা হয় সেই স্বপ্নগুলোকে যতনে আকার দিই আমরা। আমাদের নিপুণ হাতে বোনা কিছু এমনও স্মৃতি রয়ে যায় যা সময়ের সাথে থেকে যায় আপনার খুব কাছে। স্মৃতির পাতায় তাই এই স্বপ্নের আকারগুলোকে ধরে রাখা যাক না আবারও একবার, যার ঝলকানি আজীবন মনে করিয়ে দেবে আপনার আমাদের সেই সুদৃঢ় সম্পর্কের বন্ধনকে। কারণ ভালোবাসা হোক না যতই আজব, ভালোবাসে তো আপন জনেরাই। স্বর্ণকমল জুয়েলার্স আপনাকে সাজায় ভালোবেসে। ট্যাঙ্ক ম্যারি বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার ভুজং নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কের 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমেও নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম, তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমারি টাইলস সহ চেকওয়ার ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। ইউনিকোড ফার্মার ইউনিক্লিন হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ আপনাকে রাখে জীবাণুমুক্ত। ডিস্ট্রিবিউটরশিপের জন্য যোগাযোগ করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800-208-8811।
মা আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড তাই মোর্চে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী মেগা টার্বো টিএমটি বার বেস্ট ইঞ্জিনিয়ার বেস্ট চয়েস আধুনিক সুযোগসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছে আগরতলার রাজশ্রী প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে বীর বেনারসে রয়েছে বিপুল সম্ভার রাজশ্রী হকার্স কর্নার রোড আগরতলা Unicode Farmer, Uniclean Hand Sanitizer, O Hand Wash. आपने के राखी जीवन मुक्त हो. Distributor ship जिन्हों जोगा जो करूँ. आमादरी toll free number 1-800-208-8811. চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না. এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারা চোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয় ডাক্তার পার্থ প্রতিম পাল অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন ডাক্তার পার্থ প্রতিম পাল আই সার্জন কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে মোবাইল 9436124910 8583948238 আগরতলায় এই প্রথমবার শুরু হলো একাডেমিক সেন্টার এন্ড ক্যারিয়ার ইনস্টিটিউট ভিশন এডুগাই যেখানে একই ছাদের নিচে আইআইটিএনস এবং স্বনামধন্য অভিজ্ঞ ফ্যাকাল্টিদের দ্বারা ক্লাসরুম কোচিং প্রদান করা হচ্ছে সঙ্গে জেইই মেইন ও অ্যাডভান্স এবং নিট ও কেভিপিওয়াই এর সেরা প্রিপারেশন বর্তমানে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি আইসিএসসি আইএসসি সিবিএসসি ও টিবিএসসি কোর্সে একাডেমিক সেশন 2020-21 এর ভর্তি চলছে এছাড়া আইআইটি এবং মেডিকেল এন্ট্রেন্সের জন্য রিপিটার্স ক্লাস চলছে ভর্তির জন্য যোগাযোগ করুন ভিশন এডুগাই আখাউড়া রোড বাদলতলা লেন আগরতলা কল আস এট 03812978049 অর 8584897335 ইমেল vision_agartala@redifmail.com Unicode Farmer, Uniclean Hand Sanitizer, O Hand Wash. आपने के राखी जीवन मुक्त हो. Distributor ship जिन्हों जोगा जो करूँ. आमादरी toll free number 1-800-208-8811. ফিরে এলাম খবরে রাজ্য বিজেপির ওবিসি মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় শনিবার দলের রাজ্য সদর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা সহ ওবিসি মোর্চার রাজ্যস্তরীয় নেতৃবৃন্দ আগামী 21 সেপ্টেম্বর সোমবার কংগ্রেসের ডাকা 12 ঘণ্টা ত্রিপুরা বন্ধের সমর্থনে কৈলা শহরের নেতাজি কর্নার সহ বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের কাছে বন্ধের লিফলেট বিলি করা হয় কংগ্রেসের তরফে উপস্থিত থাকেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব আমরা 12 দফা দাবি সমাজ নিয়ে আমরা বন্ধটা দেখেছি আমাদের বন্ধের মধ্যে পড়ে রাজ্যের দিকে দিকে আমাদের কংগ্রেস নেতৃত্বের উপর বিজেপি গুন্ডারা আক্রমণ করছে এবং রাজ্যের 10,323 জন শিক্ষক চাকরি হারিয়েছেন তাদের বিকল্প ব্যবস্থা করার দাবিতে এইরকম আরো 10টি দাবি নিয়ে কংগ্রেস আগামী 21 সেপ্টেম্বর সোমবার বন্ধ ঘোষণা করেছে এই বন্ধ ঘোষণাকে আমরা এই বন্ধকে সর্বাত্মকভাবে সফল করার জন্য আজকে আমরা কৈলা শহরের বৃহৎ কংগ্রেস এনএসইআই মিলে কৈলা শহরের বিভিন্ন প্রান্তে আমরা লিফলেট বিলি করছি এখনকার মতো বাংলা খবর এ পর্যন্তই নমস্কার সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স ইস্টার গুড়া মশলা নিশ্চিন্তের প্রতীক স্বর্ণ কমল জুয়েলার্স শেরিফ ফিল দ্য ডিফারেন্স সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন